নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে অবস্থান করছি যশোরের থ্রিয়ার অটো বাজাজের শোরুমে। এইখানে বাজাজের যে বাইকগুলো আছে সে বাইকগুলোর প্রাইস এবং এই মুহূর্তে তাদের কাছে কী কী সার্ভিস আপনারা পাচ্ছেন সেটি থাকছে আজকের এই ভিডিওতে। সো গাইজ, দেখুন করে এখন ভিডিওটা শুরু করা যাক। এটি বাজাজ ডিসকভার 110 সিসি সেগমেন্টের একটি বাইক। এই বাইকটা এবং এই ডিসকভারের কিন্তু আরেকটি ভ্যারিয়েন্ট আছে 125 সিসি সেগমেন্টের বাইক। সো সেই বাইকটা আপনাদেরকে দেখাবো। এই বাইকটার কালার হয়ে থাকে চারটি, এই মুহূর্তে চারটি কালারে আপনারা থ্রিয়ার অটোতে পেয়ে যাচ্ছেন যশোরে। আর এই বাইকটা সামনের দিকে যদি আসি, সামনের দিকে পাচ্ছেন আপনারা টিউবলেস টায়ার, অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেম এবং সামনে পাচ্ছেন ডিস্ক ব্রেক। আর এটা কিন্তু শুধুমাত্র ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্টেই পাচ্ছেন আপনারা, আগে যে ভ্যারিয়েন্টগুলো ছিল ড্রাম ব্রেক সেইগুলো এই মুহূর্তে নাই। সো আর এই বাইকটা কিন্তু দেখতে খুবই ভালো, এবং যারা লোয়েস্ট মানে 125 সিসি সেগমেন্টের বাইক নিতে যাচ্ছেন তারা কিন্তু, অথবা 110 সিসি সেগমেন্টের বাইক নিতে যাচ্ছেন তারা এই বাইকটা নিতে পারেন। বাইকটাতে ব্যবহার করা আছে সেমি ডিজিটাল মিটার। সো যেটা পালসারে অনেকটা ব্যবহার করা হয়ে থাকে ঠিক তেমন ধরনের একটি মিটার ব্যবহার করেছে এই বাইকটাতে। 110 সিসি সেগমেন্টের বাইক, সেহেতু বাইকটা মাইলেজ আপনারা পাবেন 55 থেকে 60 এর মধ্যে। সো আর এই বাইকটা কালার ওয়েস্ট কিন্তু কোনো দামের ভ্যারিয়েন্ট নাই, শুধুমাত্র যারা বাইকটা নিচ্ছেন তারা কিন্তু নিতে পারেন। এই মুহূর্তে 110 সিসি সেগমেন্টের এই বাইকটির প্রাইস আপনারা পাচ্ছেন 127,000 টাকাতে। আর এই বাইকটা 110 সিসি হলে কিন্তু এই বাইকটা ইঞ্জিনে বলা হচ্ছে 115 সিসি। সো যেহেতু 110 সিসি সেহেতু 15 সিসি কেন বলা হচ্ছে এটা, অবভিয়াসলি যেহেতু 15 সিসি হয় না সেই জন্য তারা 110 সিসি বলেই আনছে এই বাইকটা। আর এই বাইকটার যে 125 সিসি সেগমেন্টের যে বাইকটা আছে, সো এই পাশে যদি দেখাই, এটা কিন্তু 125 সিসি সেগমেন্টের বাইক। আর এই যে পিছনে যে 3D লোগোটি আছে এটি দেখলে বুঝতে পারবেন যে এটা 125 সিসি সেগমেন্টের বাইক। এই বাইকটার কী কী পরিবর্তন আছে? সো বাইকটার সাসপেনশনটা একটু মোটা আছে, পিছনের টায়ারটা এক সাইজ মোটা দেওয়া হয়েছে, কারণ আগে যে 110 সিসি থেকে 125 সিসি সেগমেন্টের টায়ারটা একটু মোটা দেওয়া আছে। আর এই বাইকটার মাইলেজ কিন্তু আপনারা 50 থেকে 55 এর মধ্যে পেয়ে যাচ্ছেন, কারণ সিসির উপর অনেক সময় মাইলেজটা ডিপেন্ড করে। আর এটা যেহেতু 125 সিসি সেহেতু এটা মাইলেজটাও একটু কম পাবেন 110-এর থেকে। এই বাইকটাতেও 110 সিসির মতন আছে অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেম, টিউবলেস টায়ার, সেমি ডিজিটাল মিটার। অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেম এটা কী বলা হচ্ছে? এটা বলা হচ্ছে সিবিএস ক্যাটাগরি ব্রেক, যেটা আছে আপনি পিছনে ব্রেক চাপলেন সামনে পিছনে দুইটাই 40-60 রেশিওতে কাজ করলো, ঠিক এমন ধরনের একটা ব্রেকিং সিস্টেম বলা হচ্ছে এইটিতে। আর 125 সিসি সেকেন্ডের এই ডিসকভারি 125 সিসি সেকেন্ডের বাইকটির প্রাইস আপনারা পাচ্ছেন 141,500 টাকাতে। তবে এই মুহূর্তে কিন্তু সকল কোম্পানির বাইকের প্রাইসটা একটু হাই, কারণ অনেক ডলারের দাম বাড়ছে, প্লাস ফ্যাট ট্যাক্স বাড়ছে, তার জন্য একটু বেশি বাইকের প্রাইস। আর ডলারের দাম কমলে অবশ্যই বাইকের দাম হয়তো আবার রিজনেবল প্রাইসের মধ্যে চলে আসবে। এই বাইকটা দেখতে পাচ্ছেন, এই যে এইগুলো কিন্তু ডিসকভার 125 সিসি সেগমেন্টের বাইক, আর এটা কালার ওয়েস্ট কোনো দামের ভেরিয়েন্ট নাই। এটি বাজাজ পালসার সিঙ্গেল ডিস্কের একটি বাইক। আর এই বাইকটা কিন্তু ভেরিয়েন্ট হয় তিনটি, একটি ডাবল ডিস্ক এবং একটি এবিএস এবং একটি সিঙ্গেল ডিস্ক, মোট এই তিনটি ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন এই বাইকটা। আর এই তিনটা ভেরিয়েন্টের মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য রয়েছে, এক একে আপনাদেরকে সব কিছুই দেখাবো। সো বাইকটার সামনের দিকে যদি আসি, তাহলে বাইকটার সামনে ব্যবহার করা হচ্ছে টিউবলেস টার এবং সামনে পাচ্ছেন আপনারা ডিস্ক ব্রেক। আসলে বাজাজ পালসার খুবই জনপ্রিয় একটি বাইক ইতিমধ্যে হয়ে উঠেছে, সো সেই অনুযায়ী বাইকটা খুবই চমৎকার। আর এর সামনে পাচ্ছেন আপনারা হ্যালোজিং লাইট, এবং এই বাইকটাতে ব্যবহার করা হচ্ছে সেমি ডিজিটাল মিটার, মানে এইটা হচ্ছে ডিজিটাল পাচ্ছেন এবং এটা পাচ্ছেন আপনারা অ্যানালগ, সো সেই ক্ষেত্রে সেমি ডিজিটাল মিটার বলা হচ্ছে। আর এটা যেহেতু সিঙ্গেল ডিস্কের বাইক, আর এই বাইকটা কিন্তু খুবই চাহিদা সম্পন্ন একটি বাইক, বিশেষ করে রেড অ্যান্ড ব্ল্যাক যে গ্লোজি কালারটা আছে এটি, এটা কিন্তু আরেকটা ভ্যারিয়েন্ট ছিল ম্যাট কালার। সো এই মুহূর্তে ম্যাট কালারটা না থাকার জন্য আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না। আর বাইকটা পিছন সাইডে আপনার পেয়ে আছে নাইট্রো গ্যাস সাসপেনশন, আর এই বাইকটা পিছন সাইডে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, এবং বাইকটা পিছন সাইডে ব্যবহার করা হয়েছে 100/90 সেকশনের টায়ার এবং 17 সেগমেন্টের রিং ব্যবহার করা হয়েছে বাইকটা পিছন সাইডে। আর এই বাইকটা মাইলেজ আপনারা পাচ্ছেন অফিসিয়ালি বলতে হচ্ছে 45 থেকে 50, তবে আপনারা 40 থেকে 35 মধ্যে বাইকটার মাইলেজ আপনারা পেয়ে যাবেন। আর এই বাইকটার ডিজাইন এবং আরও যে দুইটা ভ্যারিয়েন্ট আছে সেম ডিজাইনে করা হয়েছে। আর সিঙ্গেল ডিস্কের এই বাইকটার প্রাইস আপনারা পাচ্ছেন 182,000 টাকাতে, কোনো প্রকার ডিসকাউন্ট নয় এই মুহূর্তে। আর বাইকটার প্রাইসটা কেন বাড়ছে আমি আবারও বলছি,
ডলার এবং ভ্যাট ট্যাক্সের কারণে এই বাইকটার প্রাইসটা আগের থেকে একটু প্রাইসটা হাই হয়েছে। সো এরপরে যদি আমরা অন্য দুইটা বাইক দেখি তাহলে চলুন দেখে আসি। এবার আপনাদের যে বাইকটা দেখাবো এটি বাজাজ পালসার ডাবল ডিস্কের বাইক। ডাবল ডিস্কের বাইক অনুযায়ী এই বাইকটার বিশেষ যে পার্থক্যগুলো রয়েছে তার মধ্যে পিছনে যে টায়ার, আগেটায় ব্যবহার করা হয়েছে 100 সেগমেন্টের টায়ার কিন্তু এটাতে ব্যবহার করা হয়েছে 120-80-70 সেগমেন্টের টায়ার। এছাড়াও বাইকটা পিছন সাইডে আপনারা পেয়েছেন ডিস্ক ব্রেক, আর এই বাইকটা তো ব্যবহার করেছে নাইট্রো গ্যাস সাসপেনশন কিন্তু এই সাসপেনশনটা সিঙ্গেল ডিস্কের থেকে একটু বেটার সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর এর পরবর্তীতে যদি সামনের দিকে আসি তাহলে বাইকটার সামনে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার, ডিস্ক ব্রেক, এবং এই বাইকটাতেও আপনারা পেয়ে যাচ্ছেন সামনের সাইডে এক্সাইজ মোটা টায়ার। যেমন এটার সামনে ব্যবহার করা হয়েছে 90x90 সেগমেন্টের টায়ার এবং 17 সেগমেন্টের রিং। আর বাইকটার সামনে যে সাসপেনশনটা এটা কিন্তু সিঙ্গেল ডিস্কের থেকে একটু মোটা সাসপেনশন অথবা বেটার সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বাইকটাতে আপনারা পেয়েছেন ইঞ্জিন গার্ড যেটা সিঙ্গেল ডিস্কেও ছিল তবে এটাতেও দেওয়া হয়েছে। এর পরবর্তীতে যদি বাইকটা মিটারের সাইডে আসে তাহলে বাইকটাতে আপনারা পেয়েছেন সেমি ডিজিটাল মিটার, যেটি ডিজিটাল এবং অ্যানালগ দুইটা সমন্বয় একটি মিটার, এবং বাইকটাতে পেয়েছেন 3-part হ্যান্ডেল বার। এই বাইকটার মাইলেজও আপনারা পেয়ে যাচ্ছেন 40-45 মধ্যে। আর এটা কিন্তু 150cc সেগমেন্টের বাইক, যেটি বাজাজের বরাবর সকল বাইকে কিন্তু বেশিরভাগ পালসারই 150cc সেগমেন্টের হয়ে থাকে, কিন্তু একটা আছে পালসার NS, এটি 160cc সেগমেন্টের বাইক। সো সেই বাইকটা এই মুহূর্তে না থাকার কারণে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এছাড়াও এই বাইকটার প্রাইসটা এই মুহূর্তে কত, ডাবল ডিস্কের গ্লোজিং কালারের যে বাইকটা এটার প্রাইস আপনারা পাচ্ছেন 1,95,500 টাকাতে যশোরের 3R অটোতে এই মুহূর্তে আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন। আর এছাড়াও যদি অন্য কোনো বাইক প্রয়োজন হয় বাজাজে সেটি কিন্তু আপনারা নিতে পারেন এই 3R অটো থেকে। তাদের বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এর পরবর্তীতে আপনাদেরকে যে বাইকটা দেখাবো সেটি বাজাজ পালসার ABS ব্রেকিং সিস্টেমের যে বাইকটা আছে সেই বাইকটা চলুন সেই বাইকটা আমরা দেখে নেওয়া যাক কী আছে সেই বাইকটাতে। এটি পালসারের ABS ব্রেকিং সিস্টেমের একটি বাইক, আর এইটা ডাবল ডিস্কের মধ্যে তেমন কোনোই পার্থক্য নাই শুধুমাত্র এই যে ABS ব্রেকিং সিস্টেম ছাড়া। আর এছাড়া A2Z বাইকটা সব কিছুই সেম, যেমন রয়েছে ডাবল ডিস্কে কাটা সিট মানে ডুয়েন্টন সিট, নাটো গ্যাস সাসপেনশন, পিছন সাইডে ডিস্ক ব্রেক, তারপরে এই যে মোটা বিটের যে টায়ার, আর এবং এই বাইকটা পিছন সাইডের যে টায়ারটি ব্যবহার করা হয়েছে এটি আপনারা পাচ্ছেন 120-80-70 সেগমেন্টের রিং ব্যবহার করা হয়েছে বাইকটা পিছন সাইডের যে টায়ার। আর এটা কিন্তু নাইট্রো গ্যাস সাসপেনশন ব্যবহার করা হয়েছে এই বাইকটাতেও। আর এই বাইকটাতেও যে ডাবল ডিস্কের মতন পেয়ে যাচ্ছেন সেমি ডিজিটাল মিটার, 3-part হ্যান্ডেল বার, এবং যে হেডলাইটটা পালসারে থাকে ঠিক সেই হেডলাইটটাই পেয়ে যাচ্ছেন এই বাইকটাতেও। আর এই বাইকটার প্রাইস আপনারা পাচ্ছেন 210,500 টাকাতে। আর এই বাইকটা কিন্তু আগে অনেক দাম কম ছিল, প্রায় 95,000 টাকা দাম ছিল মানে 1,95,000 টাকা, কিন্তু ভ্যাট ট্যাক্সের কারণে বাইকটার প্রাইসটা বাড়ছে। আর এরপরেও যদি আমরা আর এই মুহূর্তে অ্যাভেঞ্জার একটা সিরিজের বাইক আছে সেই বাইকটা এই মুহূর্তে এই শোরুমে না থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ অ্যাভেঞ্জারটা খুবই চাহিদাসম্পন্ন বাইক, হয়তোবা তারা নতুন কোনো আপডেট নিয়ে আসতে যাচ্ছে খুব দ্রুতই, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর যারা ABS ব্রেকিং সিস্টেমের বাইকটা নিতে চান তারা কিন্তু নিতে পারেন, কারণ এই প্রাইসের মধ্যে ABS ব্রেকিং সিস্টেম বাজাজই দিচ্ছে, কারণ 210,500 টাকাতে আপনারা বাজাজ পালসার এই যে ABS ব্রেকিং সিস্টেমের এই বাইকটা পেয়ে যাচ্ছেন। ও আরেকটা বিষয়, আপনারা ভাবছেন এই বাইকটা মাইলেজ কত পাওয়া যাবে, এই বাইকটা মাইলেজ এবং ডাবল ডিস্কের যে মাইলেজটাই এটা হচ্ছে 40-45 মধ্যে আপনারা এই বাইকটা মাইলেজটা পেয়ে যাবেন, কারণ ডাবল ডিস্ক এবং এই বাইকটা মাইলেজে তেমন কোনো পার্থক্য দেয়নি কোম্পানি, কারণ সেম ইঞ্জিন সব কিছুই সেম, জাস্ট একটা আপডেট আসছে ABS ব্রেক, এছাড়া অন্য কোনো আপডেট নাই এই বাইকটাতেও। আর এটা কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS, এবং পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার সেন্সার পাচ্ছেন।